এই আন্দোলনের শুরুর দিকে তো আমরা সবাই ফেসবুকের মাধ্যমে দেখছি বা এরকম কিছু, 16 তারিখে যখন আমি স্কুলে আছি তখন আসাদ গেটের ওইদিকে দেখি যে সেন্ট জোসেফ স্কুল আর রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্ররা সবাই আসছে, মানে এক সাইডের রাস্তা বন্ধ, শুধু বাম দিকের রাস্তাটা খোলা, ধানমন্ডি থেকে যাওয়ার পথে বাম দিকের রাস্তাটা খোলা, ওই দিকের রাস্তাটা পুরো ব্লক, ওখান থেকে সব ছাত্ররা আস মানে রোড বন্ধ করে দিয়ে আন্দোলনে এসেছে। তো আমি আবার বাসায় সারাদিন স্কুল করার পর বাসায় গিয়ে আবার দেখলাম, তো আমি বললাম তুমি আসছিলা, ওর স্টোরিতে শেয়ার করলো যে ওখানে ওরা ছিল, ভিডিও দিচ্ছে, স্টোরি দিচ্ছে। আমি বললাম বাবা আর যেও না, বলে মোনা মা কী বলো তুমি যাবো না কেন, এটা তুমি একদম টিচার, তুমি এই কথাটা বলছি না, বাবা মারামারি হতে পারে তো, লাইফ রিস্ক, বলে তাতে কি যাবো না, তুমি এটা কী বলো। 17-16 তারিখ বাসায় ফিরতে ফিরতে ওর প্রায় রাত 10টা বেজে গেছে, আমরা অনেক খুব টেনশনে ছিলাম, আমি ফোন দিচ্ছি তখন ফোন ধরছে না, তারপর আমার বর ভাই ওর মামা ফোন দিচ্ছে, আমার বোনকে ফোন দিলাম বা কিনা এখনও পৌঁছায় না, রাত 10টার মতো বেজে গেছে। তো পরের দিন আসর আর বন্ধ ছিল 17 তারিখ, ওই দিন সারাদিন রেস্ট করেছে, যেহেতু আগের দিন সারা রাত দিনই ওরা রাস্তায় ওই ধানমন্ডির ওই 27 নম্বরে ওখানে ওরা জমায়েত হয়েছিল। 18 তারিখ 17 তারিখ রাতেও বললাম যে বাবা আর কালকে কিন্তু ঝামেলা হবে যেও না, মেসেজ পাঠিয়েছিলাম। পরের দিন দুপুর 2টাতে আমার আমি থাকি ধানমন্ডিতে, 2:57তে আমি খবর পাই যে এরকম গুলি লেগেছে। তা আমি প্রথমে আসলে বিশ্বাস করতে পারিনি যে গুলি লেগেছে নিশ্চয়ই। তার আগে 16 তারিখ যখন আবু সাইদ শহীদ হলেন তখন ও আমাকে ওই ভিডিওটা ও আমাকে পাঠায় আমাকে মেসেঞ্জারে, বলকে দেখো মামা কীভাবে গুলি করলো, আমি সেটাই তো মানে এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। 18 তারিখ যখন আমি শুনলাম যে গুলি লেগেছে মানে আমি আসলে জাস্ট মানে তো ওই যে আমি যেটা বলছিলাম যে আমি আসলে বিশ্বাস করিনি যে কীভাবে গুলি লেগেছে, এটা নিশ্চয়ই মিস ইনফরমেশন মানে এটা হতে পারে না আর কি। পরে যখন হসপিটালে পৌঁছলাম ওকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, 27 নম্বর থেকে ওটাই নিয়ারেস্ট হসপিটাল ছিল, তো আমি কি আর পাইনি ওকে, হি ওয়াজ দেয়ার। তো ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনারা ইমার্জেন্সিতে মনে হয় 2টা নিঃশ্বাস নিয়েছিল আর আইসি ওই স্লিপ দিয়ে আইসিউতে তুলতে তুলতে বলছে আর লিফটেও হয়তো ওর প্রাণটা ছিল। তো ওই সময় তো আসলে আমাদের মানসিক অবস্থা কি বুঝতেই পারছেন, মেনে নিতে পারছিলাম না যে আমাদের তো আদরের সন্তান এভাবে হয়ে চলে যাবে। পরে বন্ধুরা যেটা বলল যে আমার সন্তান আমার বাচ্চা বীরের মতোই আসলে প্রাণটা দিয়েছে, এমন আগে যেমন করতাম না বিভিন্ন মুক্তিযুদ্ধের শহীদরা কীভাবে প্রাণ দিয়েছে, বললো যে ও যখন এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে তখন 27 নম্বরে ওরা এক পাশে ছিল, ওই পাশে ছিল পুলিশ আর কিছু হয়তো অন্য রাজনৈতিক কর্মীদের দলের লোকজন ছিল হয়তো। তো বললো যে আন্টি বারবার ধাওয়া দিচ্ছে, আমরা একটা সময় আমরা গলির ভিতরে ঢুকে গেছি, গোলাগুলি হচ্ছিল যখন, তো বলতেছে ও আর আসে নাই, ওর কারণ ও সায়েন্স ক্লাবে ছিল, ভলান্টিয়ার ছিল, তো সায়েন্স ক্লাবে কিছু জুনিয়র বাচ্চা কাছে ছিল 9-10-এর, ও নাকি সবাইকে সরাই দিয়ে সামনে এগিয়ে গেল, সামনে এগিয়ে গেল, ওর ফ্রেন্ড ছিল প্রত্যয়, ও আমাকে পুরো বললো যে আন্টি আমাকে সরাই দিয়ে বললো, এখনো কাঁদে আর বলে যে আন্টি আমার গুলিটা পারহানের বুকে লেগেছে, ও আমাকে সরিয়ে দিয়ে সামনে গেল, জাস্ট 15-20 সেকেন্ডের মধ্যে পড়ে গেল 2টা গুলি, হার্টের মধ্যে 2টা গুলি, একদম এইম করে, এরকম না যে গোলাগুলি হয়েছে গুলি ছোড়া হয়েছে, একদম এইম করে কিভাবে পারে আমার এতটুকু বাচ্চা, আমার 17 বছর 10 মাসের বাচ্চার গায়ে, নিরস্ত্র বাচ্চা, শান্তিপূর্ণ আন্দোলনে তারা যোগ দিয়েছে, হাতে কিচ্ছু নাই, সেই বাচ্চার গায়ে বুকের হার্টের মধ্যে 2টা গুলি। ডক্টর আমাকে এটাই বললো যে অন্য কোথাও হলে বলতেছে আমাকে তো ম্যাম কিছু করার ছিল না, মানে ওকে পেয়েছি আমরা সময় পাইনি। আই ওয়াজ কনসাল্টেড উইথ সিনিয়র ডক্টর্স সিটি হসপিটালে,
তো সাথে সাথেই পড়ে যায়, দেখে তখন ওরা বন্ধুরা নিয়ে হসপিটাল নিয়ে যায়। যে আমার বাচ্চাকে বুঝেছিল যে এইভাবে গুলি লাগবে এবং বাসায় ফিরতে পারবে না, কোন দেশে আমরা আছি, এতটুকু বাচ্চার এত নিরপরাধ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনে তারা গিয়েছে, তারা যে বাসায় ফিরতে পারবে না আমরা কি বুঝেছি, কিভাবে পারে এতটুকু বাচ্চার, এই যে যারাই তো এটা একটা কারো হুকুমে হয়েছে, কারো নির্দেশে এভাবে বাচ্চাদের উপর আক্রমণ করা হলো, গুলি করা হলো। আমরা আসলে আমাদের তো আসলে হারানোর কিছু নাই, উই হ্যাভ লস্ট এভরিথিং।